সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল প্রিয়ান, বাবার সাথে আসার সময় দু রকমের শুটকি মাছ নিয়ে আসলো, লটকা শুটকি চিংড়ি শুটকি, আর আমি এখানে আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে জাস্ট গেটের সামনে আসলাম। পেঁপে আজকে শুটকি খাবি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল এনার্জি ড্রিঙ্ক নিয়ে রান্নাঘরে চলে এসেছি, বাবার জন্য বসিয়েছি চা আর প্রিয়ানের জন্য বসিয়েছি দুধ, দুজনেরটাই একসাথে হয়ে যাবে আর আমার ততক্ষণে এনার্জি ড্রিঙ্ক খাওয়াও হয়ে যাবে। তো দেখালাম সকাল সকাল মনের মতন বাবা একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হলো শুটকি। বহুদিন হয়ে গেছে শুটকি মাছ রান্না করা হয় না বাড়িতে, লাস্ট খেয়েছিলাম 31st শুঁটকি বানিয়েছিল, রাতে ডিনার করেছিলাম সেই চিংড়ি শুঁটকি দিয়ে। আজকে তাই দু রকমের নিয়ে এসেছি, চিংড়ি শুঁটকি লটকে শুঁটকি দুটোই। তো দেখা যাক আজকে যদি নাও হয় সেটা কালকে হবে। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো দেখতে থাকো শানি বিশেষ ব্লগস। দুধও এখানে ফুটে এসেছে আর চায়ের জলও ফুটে গেছে, তো এখন বাবার জন্য সার্ভ করে নেব। বাবাকে তো চা দিয়ে এসেছি, এখন প্রিয়ানের কর্নফ্লেক্স আর মার জন্য এনার্জি ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি। এই যে দিদি আর পকল, দিদি আর পকল ব্রেকফাস্ট। ও ব্রেকফাস্টে রিলি যেটা আমরা ঠিক করেছি যে হয় ওটস, ডালিয়া বা খিচুড়ি বা রুটি সবজি এরকম খাবো। তো গতকাল ডালিয়া খাওয়া হয়েছে, তো আজকে একটু চেঞ্জ করব, চেঞ্জ করে আজকে বানাবো ওটসের খিচুড়ি। তার জন্য আমি কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি দেখাচ্ছি। সব ছোট ছোট করে সবজি কেটে রেখেছি, এখন শীতের বাজার সমস্ত রকম সবজি অ্যাভেলেবেল। তো কোয়াশটা ভেবেছিলাম দেবো, বাট তারপর ভাবলাম যে না ওটা কাটা একটু ঝামেলা আছে, এখন শর্ট টাইম। এদিকে পোকো একটু কান্নাকাটি করছে, তো সব মিলিয়ে একটা দিয়েই আজকে ওটসের খিচুড়ি বানাই। তো কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে আর সাইড বাই সাইড প্রিয়ানের খাবারের জন্য সবজি কেটে রেখে দিয়েছি। তো এটা হয়ে গেলে প্রেশারে প্রিয়ানেরটাও বসিয়ে দেবো। তাই মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো সব, এবার এটা একটু ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই যে ওটসের খিচুড়ি আমার রেডি, তার সঙ্গে একটু সবজি নিয়ে নিয়েছি, আগে মাখে দিয়ে আসি তারপরে আমি খাবো। কেন পকলা, এ পকলা, পকলা এখানে বসে বসে এটা আর কিছু আস্ত রাখছে না, সব ভেঙে ফেলছে। ডায়েটের খাবারগুলো কিন্তু বেশ টেস্টি হচ্ছে না মা, যে এগুলো মানে খেতে যে অসুবিধা হচ্ছে তা না, যথেষ্ট ইয়াম্মি ইয়াম্মি খাবার। তাই এত পা নাড়াচ্ছে, পায়ে ব্যথা পাবে তার জন্য বাবা পা বেঁধে দিল ওকে। বাহ, দেখো খোলার চেষ্টা করে আবার, পা বেঁধে দিয়েছে দাদা, পা বেঁধে দিয়েছে। একবার খুলে ফেলেছিল আবার দিল, ও ওরে খুলে ফেলবে, ওর কাছে এগুলো বাধা টাধা কোনো ব্যাপারই না। ঠিক কাজে দইটা টান দিল। প্রিয়াঙ্কে ঘুম পাড়িয়ে রেখে জাস্ট আসলাম, এসে দেখছি মা এখানে শুটকি মাছ বসিয়েও দিয়েছে, মানে বসিয়ে দিয়েছে বলতে সব সবজিগুলো ভাজাভাজি করছে। আজকে দুপুরে আমাদের পছন্দের একটা খাবার, ইয়াম ইয়াম বেগুন ভাজা হচ্ছে, এরপরে হবে ফুলকপি ভাজা, তারপরে আলু, পেঁয়াজ, এখানে পেঁয়াজ কলি সব কিছুই কেটে রাখা আছে, এক এক করে ভাজা হবে আর সবার শেষে একসাথে মিক্স। এই দেখো শুটকি মাছের গন্ধে পকলার ঘুমও ভেঙে গেল, 5 মিনিট ঘুমায় কি ঘুমায় না উঠে যায় লিখি পাপলা। শুটকি মাছ এখানে অলমোস্ট ডান, ওহো এখানে বাবার জন্য চাও হয়ে গেছে। কি মাছ দেখে আর না কন্ট্রোল করা যায় না, মনে হয় এখনই ভাত নিয়ে বসে যাই খেতে। হ্যাঁ আমাদের এনার্জি ড্রিঙ্ক নেওয়া হলো, এখন বাবার লাল চা হয়ে গেল। এদিকে প্রিয়ানকে আবিরা নিয়ে গেল একটু রোদ পোহাতে, ততক্ষণে একটু প্রীতমের সাথে ফোনে কথা বলি। কি হয়েছে নেকু নেকু কান্না, কিনে কিনে নেকু কান্না, তোমার রান্না হয়ে গেছে তো শুটকি মাছ? ডান শুনকি, দেখলাম কোথায় গেল যেন, শুনকি আসুক তারপরে দিয়ে আসবো। আর পকলা পকলা তোর খাবারটা নিয়ে আসি, দাঁড়া তোর খাবারটা নিয়ে আসি। ফাইনাল শুটকির চেহারা আর শুনকির জন্য মা তুলে রেখেছে, এখন এটা আমি আগে শুনকিকে দিয়ে আসবো, তারপরে আমরা বসবো খেতে। মা আমি গেলাম শুনকিকে এটা দিতে, কথায় কথায় গেট দিয়ে বের হয়ে ওদিক দিয়ে যেতাম, এখন এই গলিটার রাস্তা চেনার পর থেকে আর এদিক দিয়ে যাই না, সেই গলি দিয়েই যাই। ও শুনকি, যেদিন মনের মতন খাবার থাকে সেদিন আর খাবারের জন্য ওয়েট করা যায় না, মনে হয় কতক্ষণে বসবো। আর সেদিন ওই একটা সবজি যেটা মন থেকে মানে ভালোবাসি, সেটা এই একটা সবজি দিয়ে মনে হয় পুরো ভাতটাই খাবো আর কিচ্ছু চাই না। আজকে আমার হচ্ছে সেই ফিলিংটা যে মানে এই শুটকি মাছ মানে এত প্রিয়, মাখা 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 শুটকি, তারপরে আজকে চিংড়ি শুটকি, লোটে শুটকিটা আর পরের দিন হবে। তো আজকে এখনো মা বাবা একটু পরে বসবে, একসঙ্গে তো সবাই বসা যাবে না, কিন্তু আজকে আমি নিজেই প্রথমে বসে বললাম যে না খেয়ে নি, তারপরে আমি পকোকে ধরবো, মা বাবা বসবে।
পকলা এখনই জাস্ট ঘুম থেকে উঠেও আবার ঘুমিয়ে পড়লো। বাচ্চা ঘড়িতে এখন শোয়া 5টা। আমাদের অলরেডি আমার আর মায়ের আর কি বিকেলে স্ন্যাক্সের টাইম হয়ে গেছে, প্লাস প্রিয়ানেরও খাবারটা একবারে বানিয়ে রাখবো। আমরা কিন্তু ডায়েটে মা ভালো ভালো খাবার খাচ্ছি, বলো, এনজয় করছি পুরো ডায়েটটাকে, আমরা এরকম খাবার দিয়ে এনজয় করছি, তাতে এনার্জিও পাচ্ছি প্লাস হেলদি একটা খাবারও পাচ্ছি, তাই না? এনার্জি ড্রিঙ্কটাতে প্রচন্ড এনার্জি এসছে। কেবল তো 5 দিন 6 দিন হলো আজকে নিয়ে, 10 দিন হ্যাঁ 6 দিন চলছে, 15 দিন কন্টিনিউ হোক, তারপর একবার ওয়েটটা চেক করে দেখতে হবে যে কিছুটা ডিফারেন্স আছে কিনা। ঠান্ডায় কিছু করতে মনে হয় বসে আছিস, আজকের আমার স্ন্যাক্স হচ্ছে এগ স্যালাড, আর এখানটাতে আমাদের এনার্জি ড্রিঙ্ক, বাবার চা, সবটাই রেডি, এবার নিয়ে যাব ঘরে। স্যালাড খাওয়ার পরে বাবা এই যে এনেছে শুকনো ছোলা, এটা অল্প অল্প করে খাচ্ছি এখন। আর এদিকে মা ভিডিও কলে মিষ্টি দিদির মেয়ে সবাইকে দেখছে, সম্ভুদা ফোন করেছে, ভিডিও কলে এখানে সবাইকে দেখানো হচ্ছে। জাস্ট আমাদের স্ন্যাক্সটা আমরা খেলাম, আর এনার্জি ড্রিঙ্ক উইথ হেলদি ডায়েট, উফ, যেমন টেস্টি টেস্টি খাবারগুলো বানাচ্ছি না, মনে হচ্ছে যেন আরও কিছুদিন আগে কেন এগুলো স্টার্ট করলাম না। এই জাঙ্ক ফুড খেয়ে খেয়ে এক তো কী বলবো শরীরের অবস্থা খারাপ, আর সেকেন্ডলি কী বলবো, এই দাদা আসছি, এখন আমি বানাবো প্রিয়ানের খাবার। প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, আমাদের খাবারের এত সুন্দর গন্ধে, ওর জন্য এখন একটু সুজি বানিয়ে আনি, ততক্ষণ মার কাছে থাকো। এই ঘুনু দিয়ে উঠেছে, ঘুনু দিয়ে উঠেছে, ঘুনু দিয়ে উঠেছে, পাপা ঘুনু দিয়ে। প্রায় 1.5 ঘন্টার একটা সেশন ছিল আজকেও, ট্রেনিং সেশন। তো এখন গিয়ে দেখি প্রিয়ান কি করছে। পাপালি, কতক্ষণ পর দেখলুম লি তো কেলি, কি করছিলি, কি করছিলি পাপালি? মুলি দিয়ে ভুলিয়ে লিখেছে আমার পাপালি, এত অপেতে খুচি, মুলিতে খুচি, দাও আমি খাই, দাও দাও পাপা, দাও আমাকে একটা দাও, পাপা প্লিজ দাও একটা দাও, দাও পাপা দাও। আমার ছেলে দিয়েছে আমাকে, একটাও দেয়নি, কিরকম ফলস দেয় দেখো, দিচ্ছে দিয়ে আবার নিয়ে নিচ্ছে, ছি 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 আমিও দেব না। যুদ্ধ করে প্রিয়ানকে খাওয়া দাওয়া করানো হলো, এখন জাস্ট মার কাছে প্রিয়ানকে রেখে আমি মশারির ভিতর ঢুকলাম। প্রীতম দেখলাম অনেকবার কল করেছিল, ওর সাথে যে ফোনে একটু কথা বলবো সেটাও পারিনি, এখন ওর সাথে একটু কথা বলবো, তারপর প্রিয়ানকে নিয়ে আসবো। সকাল সকাল ঘুম থেকে উঠে এনার্জি কত ছেলের, এনার্জি কত ছেলের, কোনো দিন রাতে আমি ব্লগটাকে ঠিকভাবে এন্ড করতে পারি না তোর জ্বালায় পাপা, কোনো দিন না। এখন এসো না, তোমার খাবার নিয়ে আসি আমি, দাঁড়াও তোমার খাবার রেডি, ওটা নিয়ে আসো, যাও ওটা নিয়ে আসো, যাও যাও যাও, এই পুলে যাবি তো, তাঙ্কু তাঙ্কু তাঙ্কুলে তাঙ্কু তাঙ্ক। আমি এই জন্য পুরো খাবার বানিয়ে তারপরে আসি ওর সামনে, কারণ না হলে পরে আর থাকবে না। কিসে না শেক, শুধু রাতে খাবো শেক, এক বেলাই খাবো, রুটি আর চিকেন। আচ্ছা আমাদের আজকে ডায়েটে আছে রুটি আর চিকেন, ঠিক আছে, একটু টক দই আনতে বলি নাকি বাবাকে, তাহলে টক দই থাকলে ভালো। ও ওর কাজ করেই যাবে, দুধ তুমি করেই যাবে, কোলেই যাবে দুধ তুমি, তা ওত পকনি ওত ওত ইলাম পকলে ডেলি ওর পাপাকে ভিডিও কল করে এক্সারসাইজ দেখায়, জানো কি সুন্দর এক্সারসাইজ দেখায় ডেলি ডেলি। এই 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 এগুলো না, একদম না, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব মেরে, ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেব, ঠান্ডা করে দেব, এই ঠান্ডা করে দেব, জা 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 জা। দিদিয়া বলছে কি দেখ, ঠান্ডা জলে এবারে তোকে ছান করাবে, ছান ঠান্ডা জলে ছান
মর্নিং এভরিওয়ান। গতকালকের ব্লগটা ডেইলি কারের মতন কোনোদিনও রাতে আমি এন্ড করতে পারি না ঠিকঠাকভাবে। তার কারণ হচ্ছে হলো প্রিয়ান লাস্ট মোমেন্টে ঘুমের জন্য এত কান্নাকাটি করে না, ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে হয়ে আছে কারণ আমি বানাতে এসেছি এখানে ব্রেকফাস্ট, তো যথারীতি এরকমই থাকার কথা। তো যাই হোক, গতকালকেও রাতে তাই জন্য আর সেভাবে এন্ড করতে পারিনি। তো চলো আজকে সকালে শুরু করছি, ব্লগও এখান থেকে শেষ করছি, সারাটা দিন কন্টিনিউ করব নেক্সট ব্লগে, আর এখানটাতে এন্ড করে দিচ্ছি। তো চলো দেখা হবে কাল দুপুরে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।